মানুষ কয় ফেলে যে ভূত আছে, আসলে ভূত বলে কোনো শব্দ আছে? হ্যাঁ, ভূত বলে কোনো শব্দ আছে? এটা একটা আসলে ভূত বলতে কিছু নাই। হ্যাঁ, আল্লাহ পাক তো নিজেই কইছে। লতা, তুমি কি মনে করো ভূত বলতে কিছু আছে? ভূত বলতে কিছু নাই, কিন্তু আমি বলি এই ঘটনাটা, জানি না আমার এই কথাটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা। মানুষ সৃষ্টির সিরাজীব, আর মানুষ মানে যা কিছু সৃষ্টি করেছে আল্লাহ তাআলা মানুষের জন্য। পৃথিবীতে দুই ধরনের মানুষ বসবাস করে, একটা হচ্ছে জিন, একটা হচ্ছে ইনসান। ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ, আর জিন শব্দের অর্থ হচ্ছে আগুনের তৈরি। কিন্তু মানুষ বলে যে ভূত আছে, ভূত আছে, কিন্তু আমাদের মানুষ সমাজে কিন্তু কিছু খারাপ লোক আছে ভাই, বুঝছো? আর জিন সমাজে তারা তো আগুনের তৈরি কিছু খারাপ লোক আছে। আর ভালো লোক গুলে বেলে পাহাড়ে বসবাস করে, ফুলের বাগানে। আর খারাপ গুলে বেলে মানে ওই বাড়ির আনাচে কানাচে মনে করেন যে মানুষের প্রতি আক্রমণ করে, আর মানুষের ক্ষতি করে, ভূত ধরেছে, ভূতি ধরেছে, বিভিন্ন আসলে ভূত বলতে কিছুই নাই। ভূত বলতে কিছু নাই, জিন নামে একটা জাতি আছে। দেখেন না, মানে অবৈধভাবে সন্তানই করে, কিন্তু ঠিক আছে, সেগুলো যদি নষ্ট করে ফেলে দেয় বাবা, এখন তো মেরে ফেলে দেয়ই করে, ওইগুলার মনে করেন ওইগুলাই তো সব হয়েছে, ঠিক আছে। এখন দেখেন যার বিশ্বাস তার কাছে, তার কাছে অত কথা মানুষকে বলে বিশ্বাস করানো যায় না। ওটাই সেটাই, জিন জাতি আছে এটা আমরা জানি, এটা কোরআনে আল্লাহ পাক বলেছে। কিন্তু কিছু খারাপ আছে, কিছু ভালো আছে, ভালো গুলো, ভালো গুলো তো আর মানুষের ক্ষতি করে না। যেমন মানুষ ভালো আছে, তবে এরকম বিপদে যদি যেন কেউ না পড়ে, এত নিজেকে সেফ রাখো। আপনি ভালো দেখা লাগে না, একদম ঠিক কথা বলছো। এবার তোমার কাছে আসুক, এক খেয়ে দেবো ভাব মতে। হ্যাঁ রে, আপনি কি এক ধাক্কা মারবি? আপনি এখন পান খায় না কি জানি গান দতা, এখন পান খায় পান দিলালা তোমার সনে কিসের প্রীতি। বলো ভাই গান নাই গানটা? আচ্ছা মাঝে মধ্যে একটু বলো না কেন, একটু মনটা চাঙ্গা হবে, এক করে হলে তো বলবা, মনটা চাঙ্গা করবা। মাঝে মধ্যে পান খাওয়ার একটা ইদি এক কলি বলি দেবা। এ দুলু ভাই ভালো আছি, আমি মেলা তো বার পড়ছি, আপনারা আমাকে একটা রিপ্লাই দেন না, এটা কত কত এইবার কেউ কথা বলবো না, বলবে লো সুখী। সুখী কি অনেক রাগ নাকি? সুখী মন খারাপ কেন তোমার? সুখী বক্স নাই, নাচতে পারতেছে না, এই জন্য মন খারাপ, তাই না? পাগলি পাগলি কি দেখি করবা, পাগলির বাচ্চা আনতে যাবে আর দিবে মায়ের, সে মায়ের খেয়ে চলে। ও দুলা ভাই, কি দিয়া লাগিয়ে গেল, কখন হবে নি? হাতে যেন না লাগে, সাবধান। আমাকে কুটা লাগে, জীবনও পাইলাম না। সবার দ্বারা কি শখ হচ্ছে রত্নার বাসা যাওয়া? মোটা মহিলা কেমন করে? মোটা মহিলা আমার কুটলাম যে ওকে দেখে নিশ্চয় দেখে রাখো,
আমাকে একবারে ফোন দেন তবে একটা কথা করতে গেলে তোর তো মনেই পড়ে না তুই কোনদিন ফোন দিছে লতাপাড়া গেছিল কিন্তু লতাপাড়ে আপারা গান গাইছে লতাপাড়া তো ভিডিও করেনি ভিডিও করছে অন্য মানুষ কিন্তু লতাপাড়া আপনার যতজন যায় লতাপাড়া যাবে তখন কিছু বলবো না কথা বুঝলো কারণ লতাপাড়া এখানে যা গান বলে মোটামুটি বললে পরে সবাই চিনে তোমার তোমার আন্টি দর্শকের কাছে মোটা মহিলা বুঝো নাই তো তুমি কি জানো মোটা মহিলা চাইল ডাল সব নিয়ে নেয় রত্নার রত্না কিন্তু খাইতে পারে না আমরা যে মুরগি দিয়ে আসি রত্না কিন্তু খাইতে পারে আমি একদিনে 10,000 বাজার করে দিছি ঠিক আছে ও রত্না মাত্র 3 কেজি চাইল পাইছে এক বস্তা চাউল দিয়েছেন 3 কেজি চাইল পাইছে আর বাজার যা ঘাট করে দিয়েছিলাম মাছ মানে তেল যাবতীয় বাজার করছিলাম সব নিয়ে নিয়েছি মোটামুটি ওই মোটামুটি নিয়ে দাদা ভাই কি ভাই এটা রত্না ভাই কি ভাই না নানি কি একটু দিছে আর লতাকে রত্নাকে একটু দিছে আর সম্পূর্ণ টেকনিক তাদের ব্যাপার নাটক সিনেমায় ধাঁধায় চলে যায় এখন দেখছি ধাঁধায় চলে গেছে না না লতা বললো তো মোটা মহিলার কথা এই জন্য তো উঠলো মাঝে মধ্যে ধাঁধায় যাওয়া লাগে এবার আমরা একটা গান শুনি এবার দুলোভাই একটা গান বলবে না গাড়ি কথা বলছো লতা কাজ করে লোক নাই না না শুনো কালকে কিন্তু কথা দিছো যে আজকে আলিফ সবকিছু করে আমাদের দেখাবে কষ্ট হচ্ছে এত সময় পরে কইছিল আপনার সুন্দর কারা হচ্ছে কিন্তু রান্না বান্নার প্রশিক্ষণ করেছে বেশ সুন্দর করে কাটতেছে আমারও দিলাম কোনো কোনো প্রবলেম জীবনে বিয়ে করবো না জীবনে যদি নিকে করে